অবরোধ করবে ঠিক আছে অবরোধ করে তোমাদের দাবি মেনে নেবে রেল আটকার করবো আগে থেকে নোটিশ পাঠাও আমাদের এক দিনে রোজকে দেবে কেন্দ্র সরকার একটা স্কিম চালু করেছে যার নাম টিওডি ট্যুর অফ ডিউটি যেটা আপনার চার বছরের চাকরি হবে চাকরি পাওয়ার পরে 11 লাখ টাকা দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে আপনার কেন্দ্রের সাথে আপনার কোনো রিলেশন থাকবে না বা আপনি এক্স আর্মি এটা নিউজ বাংলা 7 এ আপনাদের সকলকে স্বাগত অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে রেল অবরোধ করে তুমুল বিক্ষোভ ঠাকুরনগরে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আজ এবার উত্তর চব্বিশ পরগনায় শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গাইগাড়া থানার অন্তর্গত ঠাকুরনগরে শিয়ালদা বনগাসাগার রেল অবরোধ করে একদল যুবক ভারত মাতা কি জয় ভারতীয় সেনা জিন্দাবাদ স্লোগান দিতে দেখা যায় তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল পুলিশের তরফ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হয় এদিন সকাল 7:30 থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের দাবি অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে 2021 সালে সেনা নিয়োগের যে ফর্ম প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা যাবে না রেল অবরোধের ফলে সাধারণ নিত্যযাত্রীরা সমস্যায় পড়ে এবং ট্রেনের নিত্যযাত্রীদের সাথে খানিকটা বচসাও বাদের বলে খবর যদিও বেলা বাড়ার সাথে সাথে রেল পরিষেবা স্বাভাবিক হতে থাকে শুনে নেব আমরা বিক্ষোভকারীরা ঠিক কি বললেন কেন্দ্র সরকার একটা স্কিম চালু করেছে যার নাম টিওডি ট্যুর অফ ডিউটি যেটা আপনার চার বছরের চাকরি হবে চাকরি পাওয়ার পরে 11 লাখ টাকা দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে আপনার কেন্দ্রের সাথে আপনার কোনো রিলেশন থাকবে না বা আপনি এক্স আর্মি এটা আপনি বলতে পারবেন না এটা আমরা মানতে চাই না পুরনো যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় রেলে ভর্তি করাক এমনি 2019 সাল থেকে র্যালি বন্ধ আছে 2023 সাল পড়তে আসলো চার বছরের কোনো র্যালি নেই আমরা চার বছর মেহনত করে যাচ্ছি আমরা দৌড়িয়ে যাচ্ছি আমরা শরীরে ফিটনেস লেগে যাচ্ছে আমরা পরে কী করবো চার বছর পরে আমরা চাইছি যে পুরনো যে ভর্তি প্রক্রিয়া ছিল সেই ভর্তি প্রক্রিয়া চালু হোক এবং 3 বছরের জন্য যে র্যালি বন্ধ ছিল 2 বছরের জন্য অন্তত আমাদের বয়সে ছাড় দিই গত সময় চলছে আমরা 7:30 থেকে চালু করেছি আমাদের স্কিম না তোলা পর্যন্ত আজকে যদি আমাদেরকে সে বাহিনী নিয়ে এসে যদি আমাকে তাড়িয়ে দেয় আমরা কালকে অন্য জায়গায় গিয়ে আমরা আন্দোলন করবো আমাদের সারাদিন চলবে আমাদের যতদিন না এই স্কিম না তুলে নেওয়া হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন চলতে থাকবে আমরা আজকে এখানে করছি কালকে অন্য জায়গাতে গিয়ে করবো আমাদের স্কিম না তোলা পর্যন্ত আমরা চালিয়ে যাবো আন্দোলন আমরা বন্ধ করবো না আমার নাম সাদ্দাম হোসেন শেখ অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দক্ষিণবঙ্গের হাওড়া উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়াতেও বিক্ষোভ হয় মিছিল অবরোধ হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও শুনে নেব আমরা নিত্যযাত্রীরা ঠিক কি বলবে অবরোধ করবে ঠিক আছে অবরোধ করো তোমাদের দাবি মেনে নেবে রেল আটকার করো আগে থেকে নোটিশ পাঠাও আমাদের একদিনে রোজকে দেবে আমি যাই খিদিরপুর এখানে খিদিরপুর না 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে বাড়ি আসতে হয়